Assalamualaikum, my lovely friends. I am Dr. China Jaman and you are watching RCI TV. So friends, how are you all? Hopefully everybody is well. We are fine too. Today I will show in this video fresh watermelon and lemon juice. So friends, let's go start the video. बंधुरा आमी एखाने एकटा बड़ो साइजेर वाटरमेलन नियेछि। एबार आमी वाटरमेलनटा केटे नेब माझखान थेके। एखोनो जानी ना जे एर भेतरेर रंगटा किरकम होबे। तो बंधुरा केटे देखा जाक जे एर भेतरेर कालारटा रेड हय ना लाइट रेड हय। तो चलुन बंधुरा आमरा माझखान थेके वाटरमेलनटा केटे नेई। आजके आमी वाटरमेलनेर जूस एई जोन्नो करछि, রমজান মাস চলছে, তারপরে প্রচণ্ড গরম, রোজা থাকার যেই সারা দিনের ক্লান্তি এবং পানি পিপাসার পানির যে ঘাটতি সেটা পূরণ করার জন্য এই ওয়াটারমেলন জুসটা সাথে আমি লেমন জুস দিয়েছি। দেখুন বন্ধুরা ওয়াটারমেলনের কালারটা কিরকম হয়েছে। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম, সারা দিনের রোজার ক্লান্তি দূর করতে এই জুসটা আপনাকে খুব সাহায্য করবে। তাই যদি বাসায় ওয়াটারমেলন থাকে অবশ্যই এই জুসটা লেমন দিয়ে বানিয়ে খাবেন। দেখবেন রোজা থাকার সারা দিনের যে ক্লান্তি সেই ক্লান্তি নিমেষেই দূর হয়ে যাবে। তো বন্ধুরা আমি এখানে 4 গ্লাস জুস করব, তার জন্য এটুকু ওয়াটারমেলন আমি কেটে নিচ্ছি। এটুকুতেই মেবি হয়ে যাবে, হয়েও বেশি হয়ে যাবে। তো বন্ধুরা আমরা প্রথমে ওয়াটারমেলনটা এভাবে কেটে নেব, নিয়ে জুস বানিয়ে নেব। এখন রোজার মধ্যে প্রচণ্ড গরম, রোজা থাকতে আমাদের খুব কষ্ট হচ্ছে, তাই সেই সারা দিনের ক্লান্তি দূর করার জন্য এই ওয়াটারমেলনের জুসটা খুব ভালো লাগবে খেতে সারা দিন রোজা থাকার পর। আর যেহেতু এর ভেতরে আইস কিউব যাবে, যে কোনো ড্রিঙ্কসের ভেতরে আইস কিউব দিলে সেই ড্রিঙ্কসের টেস্টটাই অনেক বেশি হয়ে যায়, সেটা আমরা সবাই জানি। বন্ধুরা আমি ওয়াটারমেলনটা কাট করে নিয়েছি, পিস পিস করে কাট করে নিয়েছি। নিয়ে এবার আমি যা করব সেটা হচ্ছে একটা লেমন কেটে নেব আমি মাঝখান থেকে। এটা আমার গাছের লেমন, খুব বেশি রস হয়নি, যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই লেমনের রসও হচ্ছে না। বৃষ্টি হলে আই হোপ রস হয়ে যাবে। তারপর যতটুকু রস হয়েছে সেটুকুই আমি দেওয়ার চেষ্টা করেছি, কারণ বাইরের থেকে লেবু কিনে সেটার বেশি রস হয় না আর আমার ভালোও লাগে না। আমার গাছ আছে, আমার গাছে অনেক সুন্দর লেবু হয়। তো বন্ধুরা লেমন জুসটা আমি দিয়ে দিলাম। এবার আমি দেখুন বন্ধুরা যতটুকু রস হয়েছে খুব বেশি রস হয়নি। এবার দিয়ে দেব চিনি। এখানে যেহেতু 3-4 কাপ মতো জুস হবে, আমি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। আর আইস দিয়ে দিচ্ছি। আইস দিয়ে এই ওয়াটারমেলনটা আমি ব্লেন্ড করে নেব খুব ভালোভাবে। ব্লেন্ড করে নিলে দেখবেন যে আসলে আমরা এমনি যখন খাই তখন অনেক কিছুই বাদ পড়ে যায়, কিন্তু ব্লেন্ড করে নিলে কোনো কিছুই বাদ যায় না। সব কিছুই সম্পূর্ণ পুষ্টিটাই, ওয়াটারমেলনের সম্পূর্ণ পুষ্টিটাই আমাদের আমরা পেয়ে যাব। এবার আমরা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে এর ভেতরে একটু পানিও দিতে পারেন, কিন্তু ওয়াটারমেলনে এমনি যেহেতু নিজস্ব অনেকখানি পানি আছে তাই পানি দেওয়ার প্রয়োজন হবে না। আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি একটা লেমন স্লাইস করে কেটে নেব। এই লেমনটা স্লাইস করে কেটে নিচ্ছি ডেকোরেশনের জন্য, এবং গ্লাসের ভেতরে গার্নিশের জন্য। আমি প্রথমেই দিয়ে দিলাম কোরিয়েন্ডার লিভ। এবার দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব আপনাদের যেরকম ইচ্ছা, যে কয়টা ইচ্ছা, যতটুকু ঠান্ডা খেতে পারবেন সেই কয়টা দিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি লেমন স্লাইস, দুই সাইডে আমি দিয়ে দিচ্ছি যাতে গ্লাসটা দেখতে অনেক সুন্দর লাগে ডেকোরেশনের জন্য।
এবং পরে এটা চিপে রস করে এই জুসের মধ্যে দিয়ে খেয়ে নেবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এবার আমি ছেঁকে একটা স্টেইনারের সাহায্যে ছেঁকে আমি জুসটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই না ছেঁকেও খেতে পারেন, ওটা একটু ঠিক হবে, খেতে ভালোই লাগবে, খারাপ লাগবে না। কিন্তু ওর ভেতরেও আইস কিউব দিয়ে খেয়ে নেওয়া যাবে। এই রমজানে অবশ্যই এই ওয়াটারমেলন উইথ লেমন জুসটা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। আর আইস দিলে তো যে কোনো ড্রিঙ্কসের টেস্টটাই ডাবল হয়ে যায়। আমি এবার ডেকোরেশন করে দিচ্ছি একটা লেমন স্লাইস আর ওয়াটারমেলন স্লাইস দিয়ে। তো আজকের আমার এই খুব সাধারণ ওয়াটারমেলন উইথ লেমন জুস কেমন লাগলো অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন এসে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেখার জন্য। বন্ধুরা, সবাইকে আবারও রমজান মোবারক, আল্লাহ হাফেজ।